আসসালামু আলাইকুম, আমি স্বপ্না শাহনাজ, অস্ট্রেলিয়ার ক্যানবেরা শহরে থাকি। গত 16 বছর ধরে অস্ট্রেলিয়ান পাবলিক সার্ভিসে জব করছি। আমার এই প্রবাস জীবনে দীর্ঘ 22 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, একসময় বাংলাদেশকে পরিচয় করিয়ে দেবার জন্য আমাদেরকে অনেক ধরনের উপমা ব্যবহার করতে হতো, অনেক দেশের রেফারেন্স দিতে হতো। প্রায় বলতে হতো আমরা ইন্ডিয়ার পাশাপাশি একটি দেশ, অথবা অনেকেই বলতো পার্ট অফ পাকিস্তান। কিন্তু এখনকার প্রেক্ষাপট একদমই আলাদা, সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশকে পরিচয় করিয়ে দেবার জন্য আমাদেরকে কোনো উপমা ব্যবহার করতে হয় না, কোনো দেশের রেফারেন্স দিতে হয় না। বাংলাদেশ বললেই বিশ্বের সবাই এক নামে চিনতে পারে, বাংলাদেশ, বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ। বিশেষ করে গত 10 বছরে বাংলাদেশে যেটুকু উন্নয়ন হয়েছে সেটা তুলনাহীন। আর এই উন্নয়নের পিছনে যার ভূমিকা সবচেয়ে বেশি, সেটা আপনারা যারা দেশে আছেন আপনারা তো অবশ্যই জানেন, আমরা যারা প্রবাসে আছি আমরাও জানি। আমাদের জননেত্রী, আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করেছেন, নির্লিপ্তভাবে, নিঃস্বার্থভাবে পরিশ্রম করে গেছেন এই উন্নয়নের জন্য। তাই এই প্রবাস থেকে আপনাদের সবার কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আমাদের নতুন প্রজন্ম এবং পুরাতন প্রজন্ম সবাইকে বলছি, এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখুন, শেখ হাসিনার পাশে থাকুন, মুক্তিযুদ্ধের পক্ষে থাকুন, স্বাধীনতার পক্ষে থাকুন। জয় বাংলা, জয় বাংলা। Thank you.